যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো বিশেষ দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতা নেই। আমাদের দায়বদ্ধতা দেশের কোটি কোটি মানুষের প্রতি, মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের প্রতি। সেই দায়বদ্ধতা থেকেই গণমানুষের কথা বলতে আমাদের আয়োজন আমজনতা। পুরো সময় আপনাদের সাথে আছি সৌমিত্র শক্ত। আমজনতার আজকের বিষয়, ভোট নিয়ে নয়া আলা। ভোট এবং ভোটকে কেন্দ্র করে ভোটকে অংশগ্রহণমূলক করার ক্ষেত্রে নানান রকম কথাবার্তা উঠে আসছে, সেগুলো আমরা আলোচনা করতে চাই, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বুঝে নিতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক আবু সাঈদ খান। আবু সাঈদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমজনতায়। আজ সিসির আহ্বানে 34 জন সাংবাদিককে আমন্ত্রণ জানানো হলো, সেখানে 23 জন সম্পাদক, 34 জন বড় অংশ অংশগ্রহণ করেছেন। এইসব সংলাপকে কেউ কেউ লোক দেখানো বলেন, আগের সংলাপগুলিতে উপস্থিতি কম ছিল, সেটাকে অনাস্থার একটা চিহ্ন বলে মনে করে কোনো কোনো রাজনৈতিক দল। আগে যেসব সংলাপ ডাকা ছিল সেখানে একটা বড় অংশ বা অর্ধেক লোক যায়নি বলে কেমন মনে হলো এই আলাপ থেকে? কি বুঝলেন, এই নির্বাচন কমিশন পারবে কি না সুষ্ঠু নির্বাচন উপহার দিতে? তাদের এখন পর্যন্ত চেষ্টাকে কতখানি আন্তরিক মনে হয়েছে? আর আগে নির্বাচন কমিশনগুলোর বাস্তবতা তো রয়েছেই আপনাদের সামনে। নির্বাচন কমিশন পারবে কি না, কতদূর যেতে পারবে, সেইটা সম্পর্কে বোধ হয় মন্তব্য করার সময় এখনো আসেনি। এটা একটা সময়ের ব্যাপার। তবে নির্বাচন কমিশন আন্তরিকতা দেখিয়েছেন, খোলা মনে আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন, আমরা কথা বলেছি এবং সেই কথাগুলো কতটুকু আমলে নেবেন বিবেচনা করবেন এটা তাদের বিষয়, এ ব্যাপারে আমার কিছু বলার নেই। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন সবাইকে নিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন করতে তাদের দিক থেকে চেষ্টা, তাদের সেখানে দায় কতখানি বলে আপনারা মনে করেন? অর্থাৎ কোনো একটা দল আসলো না, তাদেরকে হাতে পায়ে ধরে কি নির্বাচন কমিশন আনার চেষ্টা করবে, নাকি তারা তাদের মতো এগিয়ে হবে, এরপরে যে আসে যে না আসে সেটা সময়ের ব্যাপার? না, নির্বাচন কমিশন তো একটা চেষ্টা করতেই পারে। যেমন কতগুলো বিতর্ক এসছে, যেমন একটা বিতর্ক এসছে যে কোন ধরনের সরকারের মাধ্যমে নির্বাচন হবে, অর্থাৎ নির্বাচনকালীন সরকার কেমন হবে। যেমন ক্ষমতাসীনরা বলছেন যে সংবিধান অনুসারে বর্তমান দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়া উচিত এবং তারা সেটাই বলছে। বিএনপি দলনিরপেক্ষ সরকারের দাবি করছে এবং জাতীয় সরকার বা সর্বদলীয় সরকারের দাবি উঠেছে। এখন এই ব্যাপারে আসলে নির্বাচন কমিশনের করার কিছু নেই, এটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। তবে নির্বাচন কমিশন, যেমন ব্যক্তিগতভাবে আমিও নির্বাচন কমিশনকে বলেছি যে আপনাদের এই ব্যাপারে করার কিছু নাই, কিন্তু আপনারা একটু উদ্যোগ নিতে পারেন এবং সেই উদ্যোগী ভূমিকা নেওয়ার আপনাদের সুযোগ আছে। আর একটা বিষয় হচ্ছে নির্বাচন কমিশন তার সংগঠন সংবিধান অর্পিত দায়িত্ব পালন করবে, সেইটি সবাই বলেছেন, এবং সংবিধান তাকে যে দায়িত্ব দেয় কোনো দলের প্রতি কোনো গোষ্ঠীর প্রতি তারা তাকাবেন না, তাদের লক্ষ্য থাকবে যে সংবিধান প্রদত্ত দায়িত্ব এবং একটা ভালো নির্বাচন এবং নিরপেক্ষ এবং পক্ষপাত মুক্ত আচরণ তারা করবেন, এটাই তাদেরকে বলা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। এবিএম মোশাররফ হোসেন, এই দফায় দেখতে পাচ্ছি আমরা 34 জনকে আমন্ত্রণ জানানো হয়েছে, 23 জনই অংশগ্রহণ করেছে নির্বাচন কমিশনের আহ্বানে তাদের সংলাপে। প্রথম যেই সংলাপ সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে করা হয়েছিল সেখানে উপস্থিতি কম ছিল, দ্বিতীয় সংলাপে উপস্থিতি আধা আধি ছিল, আজকে উপস্থিতি বেশি বলতে হবে। অর্থাৎ এইভাবে দেখার সুযোগ আছে কিনা যে আপনারা যতই নাকচ করুন, যত অনাস্থার কথা বলুন না কেন, সুশীল সমাজ বলুন বা অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা রয়েছেন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে, তারা কোনো না কোনোভাবে আমলে নিচ্ছেন বা অন্তত বোঝার চেষ্টা করছেন নির্বাচন কমিশনের তৎপরতা, তাদের অগ্রাধিকার এবং আন্তরিকতাকে, আপনারা সেখানে একেবারেই বর্জনের জায়গায় আছেন, ফলে আপনাদের সঙ্গে তাদের অবস্থানের জায়গা থেকে যদি বলি, আপনারা খানিকটা পিছিয়ে আছেন বা অন্ধকারে আছেন এমন ভাবার সুযোগ আছে কি? ধন্যবাদ সৈমত, ধন্যবাদ যমুনা টিভি দর্শক শ্রোতা, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনি আসলে যে কথাটি প্রসঙ্গটি উল্লেখ করেছেন, আমরা কি চাই? বিএনপি চাই একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে জনগণ যে রায়টা দেবে সেই রায়টার প্রতিফলন ঘটবে। কিন্তু বাংলাদেশে যে প্রশ্নটা দেখা দিচ্ছে যে আসলে নির্বাচন কমিশনকে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম, কিন্তু আমরা অতীতে দেখেছি যে না, এটা সক্ষম না, কারণ তারা নির্বাচনের জন্য সম্পূর্ণ নির্ভরশীল থাকতে হয় তাদের নির্বাহী বিভাগের উপর, কারণ তাদের জনবল বলেন, জনবল একটা নির্বাচন পরিচালনার জন্য যে জনবল দরকার সেই জনবল নির্বাচন কমিশনের নাই। সুতরাং স্বাধীনভাবে তারা যদি ইচ্ছাও করে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা, সেইটা কিন্তু তাদের পক্ষে সম্ভব নয়, যেটা আমরা অতীতে বারবার দেখেছি। আর আরেকটি কথা এখানে আপনি লক্ষ্য করবেন যে এই আমাদের শ্রদ্ধেয় সাংবাদিকদের বাইরেও আরও 2টি পক্ষ কিন্তু এর মধ্যে আলোচনায় অংশ নিয়েছেন।
তারা যে কারণগুলি চিহ্নিত করেছেন এবং আজকের আমি সাইদ ভাইয়ের বক্তব্য শুনলাম, তারা যে কারণগুলি চিহ্নিত করেছে কিন্তু একই। যেমন এক, যে নির্বাচন কমিশনের প্রতি মানুষের যে আস্থা নেই সেই আস্থাটা ফিরিয়ে আনতে হবে। দুই, নির্বাচনকালীন সরকারটা কি হবে সেইটার ব্যাপারে একটা সিদ্ধান্ত হবে। তিন, নির্বাচন কমিশন যে আইনগুলি আছে সেই আইনগুলি প্রয়োগ করার মতো সক্ষমতা তাদের আছে কিনা। তিন, চার নম্বরে আপনার রাজনৈতিক দল অর্থাৎ স্টক হোল্ডারকে নির্বাচন কমিশন কি তার আস্থার মধ্যে আনতে পারছে কিনা। এই মোটা দাগে যদি চারটি বিষয়ের উপর আপনি আলোচনা করেন তাহলে বোঝা যাবে যে নির্বাচন কমিশন আগামী দিনে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম কিনা। আমরা মনে করি যে শুধু নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন সক্ষম হয় না, এর অনেকগুলি উপাদান আছে, অনেকগুলি কম্পোনেন্ট আছে, অনেকগুলি স্টক হোল্ডার আছে, তাদেরকে আপনার এর সাথে সংযুক্ত করতে হবে। আজকে সরকার দল কি বলছে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে, কিন্তু আমাদের অভিজ্ঞতা কি, দলীয় সরকারের অধীনে বাংলাদেশে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এটা সর্বশেষ 2014-2018 আমরা দেখেছি, যা বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল এবং বাংলাদেশের মানুষ যে নির্বাচন বর্জন করেছে। সুতরাং আপনাকে একটি গ্রহণযোগ্য জনগণের রায়ের প্রতিফলনমূলক যদি একটি নির্বাচন আপনি দেখতে চান তাহলে নির্বাচনকালীন সরকারের ভূমিকাটাই বাংলাদেশের মুখ্য ভূমিকা হিসাবে বিবেচিত হয়ে আসছে। কিন্তু অতীতে আমরা দেখেছি 1991, 1996, 2001, 2008 নির্বাচনগুলি আপনি দেখেন, কেউ কেউ হয়তো বিতর্ক তুলতে চাচ্ছে কিন্তু সামগ্রিকভাবে জনগণ বা ভোটাররা কিন্তু সেই নির্বাচনকে মেনে নিয়েছে। সুতরাং আপনাকে যদি ওই মানের একটি নির্বাচন করতে হয় তাইলে অবশ্যই নির্বাচনকালীন সরকার কি হবে এইটা কিন্তু মুখ্য আলোচনার বিষয় হওয়া বলতে বলে আমরা মনে করি। আচ্ছা, আমাদের সঙ্গে রয়েছেন সিরাজগঞ্জ দুই আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ডাক্তার হাবিব মিল্লাত এমপি। ডাক্তার হাবিব মিল্লাত, আপনাকে স্বাগত জানাচ্ছি আমজনতায়। নির্বাচন কেন্দ্রিক বা ভোট নিয়ে যত আলাপই উঠে আসছে না কেন, তার মধ্যে কোনো না কোনোভাবে নির্বাচনকালীন সরকারের প্রসঙ্গটি উঠে আসছে। এখন আপনারা অন্যতম স্টেক হোল্ডার বাংলাদেশের রাজনীতির, আপনাদের দিক থেকে কি মনে হয়, আমরা নির্বাচন কমিশন তাদের তৎপরতা আন্তরিকতা এইসব বিষয় নিয়ে কথা বলি, নির্বাচনকালীন সরকারের বিষয়টি কি এই আলোচনায় আসা উচিত নয়, সেটিকে কি আপনারা যেমন মীমাংসিত বিষয় তো বলে থাকেন সেটিকে আদৌ মীমাংসিত বিষয় কি না, নইলে এতবার কেন আলোচনায় আসছে? পাঁচ মাস বয়সী নির্বাচন কমিশন, পাঁচ সপ্তাহ বয়স যে নির্বাচন কমিশনের, সেই নির্বাচন কমিশন নিয়ে আমরা অনেক আলোচনা করছি। আমিও একমত যে আসলে তাদের আরো কিছুটা সুযোগ দেওয়া উচিত তাদের কর্মপন্থা নির্ধারণের জন্য, এবং তাদের উপরে যে সাংবিধানিক দায় দায়িত্ব রয়েছে, যে গুরুত্ব তাদেরকে দেওয়া হয়েছে সেটা তারা প্রতিফলন করতে পারে কিনা সেটা দেখা দরকার। আপনি দেখেন, সবাই যদিও জাতীয় সংসদ নির্বাচনের সময় সরকার নিয়ে কথা বলছেন, বিশেষ করে বিরোধী দলগুলো, কিন্তু তার আগেও কিন্তু এখনো সেটা কিন্তু এখন থেকে প্রায় 21 মাস পরে নির্বাচনটি অনুষ্ঠিত হবে, তার আগে যে কতগুলো নির্বাচন হবে সেটা জেলা পরিষদ নির্বাচন, বিভিন্ন কি বলে এটাকে পৌরসভা বা স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন, সেই নির্বাচনগুলো দেখে তাদেরকে যাচাই বাছাই করে তারপরে আসলে কোনো মতামত দেওয়া উচিত। আর একটি কথা হচ্ছে যে যদিও অনেকেই বলবেন যে স্থানীয় সরকারের মাধ্যমে আসলে সরকার পরিবর্তন হয় না, তো স্থানীয় সরকার নির্বাচন দেশের উন্নয়নের জন্য এবং সরকার গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা মনে করি এবং সকলেই মনে করেন, সুতরাং সেগুলোকে টেস্ট কেস হিসেবে দেখে তারপর আসলে কোনো মতামত দেওয়া উচিত। আরেকটি কথা হচ্ছে, যে কোনো নির্বাচন কমিশন, আমি জানি না পৃথিবীর কোনো দেশের কথা বলতে পারবেন কিনা, নির্বাচন কমিশনের এই জনবল আছে যে তারা সম্পূর্ণ নির্বাচন কমিশনের জনবল দিয়েই করেন, এইটা একটা ভ্রান্ত ধারণা, পৃথিবীর কোনো দেশে নেই নির্বাচন কমিশনের এত জনবল থাকা কখনোই সম্ভব না। আপনি যদি হাজার হাজার নির্বাচনী কেন্দ্রে একটা, এটা একটা বিরাট একটা যজ্ঞ, কয়েক লক্ষ লোকের প্রয়োজন হয় একটা নির্বাচন, বিশেষ করে দেশব্যাপী জাতীয় সংসদ নির্বাচন করতে, সুতরাং নির্বাচন কমিশনের জনবল কখনোই সেই পরিমাণ হবে না যা দিয়ে নির্বাচন করা সম্ভব। আমি যেটি মনে করি, সবার মতো করে আমরাও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই, কিন্তু সেটা চাই সংবিধানের মধ্যে থেকে, সংবিধান বন্ধ করে দিয়ে, সংবিধান ফেলে দিয়ে আমরা এই কাজটি করতে চাই না। অতীতে যা হয়েছে, অতীতের যে অভিজ্ঞতা সেই কাজগুলো আমরা করতে চাই না। অতীতের অভিজ্ঞতার কথা যদি বলি জনাব হাবিব মিল্লাত, আপনারা এর আগে অর্থাৎ এই টানা ক্ষমতায় থাকার আগে অর্থাৎ 2009 এবং তার আগে 96 যখন ক্ষমতায় এসেছেন, দুবারই আসলে সেটা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে এসেছেন, ফলে এই অভিজ্ঞতা তো আপনাদের জন্য যে খুব একটা নতুন তা নয় বা সেটা যে খুব বিব্রতকর তাও তো নয়, ফলে সেই অভিজ্ঞতা কি আপনাদেরকে খুব ভাবায়? না না, আমরা সে কথা বলিনি, প্রয়োজনে
এটা একটা ডাইনামিক প্রক্রিয়া, যে প্রয়োজনে যখন যেটা প্রয়োজন হবে জনগণের জন্য তখন সেটা করতে হবে, এবং আমরা সেই কাজটি কিন্তু করেছি। 96 এর পরে তত্ত্বাবধায়ক সরকার এসছে 91 এ ছিল, এবং 2008 সাল পর্যন্ত ছিল, এটা আমরা সবাই জানি। কিন্তু এর পরে আমরা দেখেছি এর কোনো প্রয়োজন নেই আসলে, এবং প্রয়োজন নেই বলেই আমার মনে করি। তারপরেও যদি জনগণের পক্ষ থেকে দাবি উঠে, জনগণ যদি চায়, যেমন ধরেন নির্বাচন কমিশন আইনের কথা, নির্বাচন কমিশন আইন সব দল থেকে দাবি উঠল এবং সবাই চাইলো একটা আইন হোক, আইন কিন্তু করা হয়েছে, প্রত্যেকটি আইনই শ্রেষ্ঠ আইন হয়েছে, খুব ভালো আইন হয়েছে, সে কথা না বললে খুবই সুন্দর আইন হয়েছে সেটুকু বলতে পারি। এবং এই জন্য আওয়ামী লীগ সরকারের জনতা শেখ হাসিনার ক্রেডিট পাওয়া উচিত, একটা আইন কি হয়েছে। কিন্তু সেটা যখন দাবি উঠবে, যদি সবাই মিলে দাবি করে, সেটা আলাদা কথা। কিন্তু আজকে পর্যন্ত তো আসলে সত্যিকার অর্থে বাইরে থেকে বিভিন্ন ধরনের সরকার, বিভিন্ন ধরনের আন্দোলন, বিভিন্ন ধরনের হুমকি শুনছি, কিন্তু সব বিরোধী দলের পক্ষ থেকে ঐক্যবদ্ধভাবে কোনো প্রস্তাবনা দেওয়া হয়েছে আজকে কিন্তু আমি শুনিনি, সম্ভবত আপনারাও জানেন না যে কোনো প্রস্তাবনা দেওয়া হয়েছে। কিংবা আজকে যে সমস্ত কথাবার্তাগুলো হচ্ছে, সেই কথাবার্তাগুলোর মধ্যে যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যেভাবে সরকার চালাচ্ছে, পরবর্তী যদি কোনো কারণে সরকার পরিবর্তন হয়, যারা ক্ষমতায় আসবে বলে আশা করে বা যারা আসার চেষ্টা করছে, তারা কি জনগণকে বুঝাতে সক্ষম হয়েছে যে তারা আসলে আওয়ামী লীগের চেয়ে ভালো দেশ চালাতে পারবে, আওয়ামী লীগের চেয়ে ভালোভাবে জনগণকে শান্তিতে স্বস্তিতে রাখতে পারবে, এই ধরনের কোনো ম্যানিফেস্টো, এই ধরনের কোনো কিন্তু আমি রূপকল্প রূপরেখে আজকে পর্যন্ত দেখিনি। সুতরাং জনগণ কেন তাদের সাথে যাবে এইটা আমি আসলে বুঝতে পারছি না। আচ্ছা, আবু সাঈদ খানের কাছে যাই এই জায়গায়। আবু সাঈদ খান, জনগণের প্রয়োজনীয়তার বিষয়টা উঠে আসছে, সেটা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ক্ষেত্রে বা অন্যান্য বিষয়ে বলতে গেলে। আপনাদের সম্পাদকদের যারা আজকে অংশ নিয়েছেন তাদের একজন বলেছেন, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন বলেছেন যে ইসিকে উদ্দেশ্য করে যে ন্যায্য ভোট তারা করতে পারবে না, 50% করতে পারলে তাদের সালাম। ন্যায্য ভোট করতে কী করা উচিত সেটা আপনারা বলছেন কি না, বা সেখানে বলেছেন কি না, এবং সেক্ষেত্রে ইসি নির্বাচন যদি ন্যায্যভাবে সেভাবে করতে না পারে, সেখানে এই তত্ত্বাবধায়ক সরকার সেটির প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তার জায়গা কি মিলিয়ে গেছে? না, দুটো জিনিস। সেখানে হচ্ছে যে আলোচনাগুলো হয়েছে যে ইসির করণীয় কি, অর্থাৎ মানে ইলেকশন কমিশন নির্বাচন কন্ডাক্ট করবে, পরিচালনা করবে, এ ব্যাপারে তাদের গুরুত্বপূর্ণ আইন রয়েছে, কিন্তু আইন মানার মানে আইন প্রয়োগের সংস্কৃতি কিন্তু নেই। তারা তাদের ক্ষমতা করা নিরপেক্ষভাবে ক্ষমতা এবং তাদের সংবিধান অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা কখনো সরকারের দিকে তাকিয়েছেন, কিংবা কখনো কখনো আজ্ঞাবহ হয়েছে, এবং অতীতের সরকার বিশেষ করে নূর হুদার সরকারের ওখানে প্রকাশ্যভাবে একাধিক সদস্য সমালোচনা করেছেন। আর একটা বিষয় হচ্ছে নির্বাচনকালীন সরকারের প্রসঙ্গটা ওখানে এসছে, কিন্তু সেটা তো রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়, রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে সেটা হতে পারে। হ্যাঁ, ইসি সেটা ইনিশিয়েট করতে পারে একটা আলোচনা, কিংবা তাদেরকে ডাকতে পারে, বিষয়টা আহ্বান জানাতে পারে, তার বাইরে ইসির এই ক্ষেত্রে কিন্তু করার কিছু নেই। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার কথা যদি বলি, হাবিবুল্লাহ যেটি বলছিলেন এবং আওয়ামী লীগ অন্য নেতারাও তো বলেন যে যেটা সংবিধানে নেই সেটি মীমাংসিত বিষয় একরকম, সেটির এখন আর প্রয়োজনও নেই। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় মনে হয় কি, মানে নির্দলীয় সরকার বা এই ধরনের কোনো একটা কাঠামোর অধীনে নির্বাচন, সেটির প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে বা সেটি আসলে এখন অপ্রাসঙ্গিক? না, একটা বিষয়টা হচ্ছে যে নির্বাচন সংবিধানে নেই, সংবিধানে অন্তর্ভুক্ত হতে পারে জনগণের দাবির মুখে, তো মিল্লাত সাহেবও সেটা বলেছেন যে সেটা হতে পারে, সংবিধানে আছে, কিংবা সংবিধান সংশোধনযোগ্য নয় এমন তো কোনো ব্যাপার না। তো এখানে সংবিধান, বর্তমান সংবিধান অনুসারে সেখানে দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে, এখানে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হলে সংবিধান সংশোধন করার বিষয়। তবে আর একটা দাবি উঠেছে, যেটা হলো জাতীয় সরকার বা সর্বদলীয় সরকারের দাবি, এই দাবিটা কিন্তু সংবিধান সংশোধন করার প্রয়োজন নেই, এই রাজনৈতিক দলগুলোর সম্মতিতে কিংবা ঐক্যমত্যে এইটা কিন্তু হতে পারে। এবং 2014 সালে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী হিসাবে, তিনি বিরোধী দলকে আহ্বান জানিয়েছিলেন এবং কতগুলো মন্ত্রণালয় একাধিক মন্ত্রণালয়েরও প্রস্তাব করেছিলেন, তখন তারা যোগ দেওয়ার মধ্য দিয়ে একটা সর্বদলীয় সরকারের রূপ নিতে পারত, এবং সেই সুযোগ কিন্তু বর্তমান সরকারের এখনও রয়েছে। সরকার ইচ্ছে করলে এবারও বিরোধী দলকে আহ্বান জানাতে পারেন এবং একটা জাতীয় বা সর্বদলীয় সরকার গঠিত হয়ে নির্বাচনকালীন দায়িত্ব পালন করতে পারে। সে এমনটা আহ্বান করবেন কিনা সেটা আমি জানি না, কিন্তু সেই সুযোগ রয়েছে বলে আমি মনে করি। সরকারের সেই সুযোগ রয়েছে মনে করছেন? জনাব মোশাররফ হোসেন, আপনারা জাতীয় সরকার সেটা নির্বাচনের পরে
অনেকগুলো যদি অতিক্রম করে যদি বিএনপি জোট, যারা আপনাদের ভাষায় গণতন্ত্র রক্ষায় বা গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে অবদান রাখেন, তাদের নিয়ে যে সর্বদলীয় জাতীয় জোট, জাতীয় সরকারের কথা আপনারা বলছেন, তার আগে নির্বাচন হতে হলে কেমন সরকার হতে হবে তার কোনো প্রস্তাবনা আপনারা কেন রাখছেন না, সেটি নিয়ে আপনাদের ভাবনা নিয়ে আপনারা তারও পরের বিষয়গুলোকে সামনে নিয়ে আসছেন, সেটা পরিকল্পনার অভাব, দূরদর্শিতার অভাব, নাকি আপনারা সেই রাজনৈতিক কৌশল ঠিক করেই উঠতে পারেননি এখন? না সৌমিত্র, আসলে কথাটা তাই না। আপনি শুনবেন যে আমাদের দলের পক্ষ থেকে কি বলা হয়েছে, আমাদের দলের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার কথাটা যেন মিল্লাত ভাইদের খুব ভালো পছন্দ হয় না তাদের। আমরা বলছি তত্ত্বাবধায়ক সরকার দরকার নাই, আপনি নির্দলীয় বলেন, নির্বাচনকালীন বলেন, অথবা নির্বাচন উপযোগী একটি সরকার বলেন, যেই নামই আপনি ডাকেন না কেন, যখন ওনারা তত্ত্বাবধায়ক সরকারটা শুনতে অভ্যস্ত না, আমরা বলেছি যেই নামে আপনি ডাকেন না কেন ওই সময় একটা সরকার দরকার। এক, দ্বিতীয়ত এখানে রশিদুজ্জামান মিল্লাত একটি কথা বলে সংবিধানে নাই, আসলে এই সংবিধান পঞ্চদশ সংশোধন, সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উঠিয়ে দিয়েছে কারা, আওয়ামী লীগ। এবং আপনি দেখবেন এখানে আবু সাইদ ভাই আছে, একজন বিজ্ঞ সাংবাদিক, আপনি দেখবেন সেই সংবিধানে তারা আমাদের সংবিধানের যে মূল স্পিরিট, যে আর্টিকেল 7 যদি আপনি দেন রাষ্ট্রের সকল নাগরিক সমান, কিন্তু পঞ্চদশ সংশোধনের মাধ্যমে মানুষের সেই অধিকারকে খর্ব করা হয়েছে। সেখানে আপনি দেখবেন যে বর্তমান সংসদ বহাল রেখে, অর্থাৎ মিল্লাত ভাই এমপি আছেন, আমরা সংসদের বাইরে আছি, আমরা যদি ইলেকশন করি মিল্লাত ভাই এমপির সকল সুযোগ সুবিধা নিয়ে নির্বাচনে যাবে, অর্থাৎ এমপির ক্ষমতা, এমপি তার অবস্থান, স্থানীয় প্রশাসন করতে পারবে প্রচারণায়, সে এমপির মর্যাদা তা তো নয়, প্রচারণা বন্ধ করে এটা বাংলাদেশে না সমিত্র, না সমিত্র আপনি একটু আমাকে একটু শোনেন, বাংলাদেশের বাস্তবতা আপনি এটা জানেন, এক একজন এমপি এক একটা এলাকার কিন্তু রাজা বাদশার মতো তাদের আচরণ ওখানে। সুতরাং যেই প্রশাসন এমনি দলীয়করণ করা আছে, সেই প্রশাসন যারা সরকারি দল আছে তাদেরকে সহায়তা করবে না, তাদের কথা শুনবে না, এইটা বাংলাদেশের প্রেক্ষাপটে এইটার বিশ্বাস করার কোনো সুযোগ নাই। সুতরাং অবশ্যই তাদের কথা শুনবে, এবং যেইটা আমরা 2014-2018 আমরা দেখি, 18 বিশেষ করে দেখেছি যে আওয়ামী লীগের প্রার্থীরা যতটুকু না সিরিয়াস, এই আওয়ামী লীগের দলীয় প্রশাসন আওয়ামী লীগের প্রার্থীকে জেতানোর জন্য তার চেয়ে আরও বেশি সিরিয়াস ভূমিকা পালন করেছে, যার উদাহরণ আপনি এই ঢাকা শহর থেকে সারা বাংলাদেশে দেখবেন। যে মির্জা আব্বাসের উপর হামলা করেছে প্রশাসন নির্বিকার, গয়েশ্বর চন্দ্রের উপর মাথা ফাটিয়ে দিয়েছে প্রশাসন নির্বিকার, মওদুদ আহমেদেরকে নির্বাচন মাঠ থেকে উঠিয়ে দিয়েছে নির্বাচন, আর আমাদের মতো ছোটোখাটো যারা প্রার্থী ছিলাম আমাদের কপালে কী ঘটেছে এটা তো অনুমান করাই যায়, যে আমাদেরকে এলাকায় নামতে দেওয়া হয় নাই, মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং মামলা আওয়ামী লীগ দেয় নাই। আমি এখানে লাইভ টক শোতে চ্যালেঞ্জ দিয়ে বলি মামলা দিয়েছে প্রশাসন। সুতরাং এই দলীয় প্রশাসনের মাধ্যমে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন কোনোভাবেই সম্ভব না, যার জন্য প্রশাসনকে নিট্টল করতে হলে একটা নির্বাচনকালীন সরকার দরকার, এছাড়া বাংলাদেশে আপনি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করতে পারবেন না। আরেকটি ব্যাপার আমি বলতে চাই জনাব সৌমিত্র, আজকে যখন মিল্লাত ভাইরা এখানে আছে, 1995 কথা আপনাকে একটু স্মরণ করি, এখানে সাইদ ভাই আছেন সাংবাদিক মানুষ, 1995 আজকের প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রী বলেছিলেন বেগম খালেদা জিয়ার অধীনে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হতে পারে নাই, পারে না, যার জন্য তারা তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিল। আজকে বাংলাদেশে এই 28 পরে এমন কি পরিবর্তন ঘটেছে যে শেখ হাসিনার অধীনে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে, বরং আমরা দেখেছি 2014-2018 ঘটে হয় নাই। সুতরাং আমরা বলতেই পারি আওয়ামী লীগের অধীনে বা শেখ হাসিনার অধীনে বাংলাদেশে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন কোনোভাবেই সম্ভব না। আচ্ছা, জনাব হাবিব মিল্লাতের কাছে যাই একটু, মোহাম্মদ হাবিব মিল্লাত নির্বাচন নিয়ে যে ফিরিস্তি দিলেন এবিএম মোশাররফ, সেটা তো আপনি শুনেছেন, কিন্তু পররাষ্ট্রমন্ত্রী যেমন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের জানিয়েছেন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা খুবই স্বচ্ছ, তো তাদেরকে নির্বাচন ব্যবস্থা নিয়ে জানাতে হচ্ছে, স্বচ্ছতার কথা বলছেন, কেমন স্বচ্ছতা, এত রকম অভিযোগ যে নির্বাচন ব্যবস্থা নিয়ে ওঠে সেটি কী বলবেন, আর পরিবর্তন, এমন কি পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে ঘটে গেছে যে সেই ব্যবস্থার এখন আর প্রয়োজন নেই বলে আপনারা মনে করছেন নির্বাচনকালীন সরকারে? প্রথমে আমরা যারা আছি এখানে তাদেরকে পাগলও মনে করি না, শিশুও মনে করি না, এই কারণেই করি না যে বিরোধী দলের তৎকালীন নেত্রী বলছিলেন যে খালেদা, বেগম খালেদা তখন প্রধানমন্ত্রী ছিলেন, যে যারা তত্ত্বাবধায়ক সরকার চায় শুধুমাত্র নিরপেক্ষ তারাই যারা হচ্ছে পাগল এবং শিশু, তাবারে দুটোর মধ্যে আমার আসলে সেটা আমরা না কেউই, সুতরাং এটাতে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আরেকটি কথা হচ্ছে নিরপেক্ষ সরকার যদি বলেন, তত্ত্বাবধায়ক সরকার যেটা যে ভাষাই বলেন না কেন, নির্বাচনকালীন সরকার, এর এই যদি কেউ মনে করে যে অগণতান্ত্রিক পন্থায় অগণতান্ত্রিক লোকজনকে দিয়ে সেটা তৈরি করবেন, সেটা আসলে দুরাশা।
এবং আপনি কিন্তু একটা সঠিক প্রশ্ন করেছিলেন, যদি উত্তরটি আমি এখনো পাইনি, সেটি হচ্ছে যে আপনারা কিন্তু নির্বাচনকালীন সরকারের কোন রূপরেখা, কারা আসবে, কারা থাকবে, কি হবে, এটাও কিন্তু জনগণ বা আমরা আজকে পর্যন্ত জানি না। আমরা যেমন জাতীয় সরকার সম্বন্ধে কিছুটা শুনতে পেরেছি, যারা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করবে তাদেরকেই রাখা হবে, তাহলে সেটা জাতীয় সরকার নয়, সেটা হচ্ছে কোয়ালিশন সরকার এবং সেটা একটা ঝুলন্ত সরকার, যেটার অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তানে কি হচ্ছে এখন পর্যন্ত। ইমরান খানকে গতকালকে বলতে বাধ্য হয়েছে যে আর কোয়ালিশন সরকার গঠন করবো না, পারলে নিজে একা একাই সরকার গঠন করবো। যাই হোক, যে কথাটা আসছিলাম যে রাজা বাদশার মতো ক্ষমতা এমপিদের, আবার বলবেন প্রশাসনের ক্ষমতা, একটা বলা দরকার আসলে নির্বাচনকালীন সময়টিতে যে কার ক্ষমতাটা কতটুকু। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে আমরা যে রূপরেখাগুলোর কথা বারবার আলোচনা করছি, সংবিধানের কথা আলোচনা করছি, আমি কিন্তু এর আগেও বলেছি সংবিধান হচ্ছে ডাইনামিক একটা প্রসেস, যে আজকে যেটা আছে পাঁচ বছর পরে সেটা পরিবর্তন হতেই পারে, যেটা আমি আবু সাহেব স্বীকার করেছেন এবং এটাই হওয়া উচিত। তো সুতরাং জনগণ যেভাবে চাইবে, এখন কেউ যদি চায় যে তাদেরকে মুখে মোয়াটা উঠিয়ে দিতে হবে এমন কিছু কাজ করতে হবে যার মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় না আসে এবং অন্য দলগুলো ক্ষমতায় আসে, সেই অবস্থা আসলে কি কোনো সরকার বা কেউ মেনে নেবে আপনাদের কি সেটা মনে হয়? আর রাজনৈতিক যে অবস্থা আছে, অবশ্যই যে আপনি নির্বাচনের প্রস্তুতি করলেন, খেলায় যদি প্রতিপক্ষ না থাকে যে কেউ গোল দিয়ে বসতে পারে, সেটা গোল কে পর আমরা অনেক খেলা দেখেছি গোল দেয়, সেই ধরনের ঘটনা যে ঘটে না তা নয়, কিন্তু তার জন্য তো মাঠে যারা খেলতে আসবে তাদেরকে মাঠে থাকতে হবে, মাঠ ছেড়ে পালিয়ে গেলে তো আসলে দর্শকরা পছন্দ করবে না। এইটুকু আমার উত্তর। সেই জায়গা থেকে আপনারা বলছেন যে সবাইকে মাঠে আসতে হবে, এখন আপনারা নিজেরা তেমন খুব একটা চেষ্টা করছেন কি সবাইকে মাঠে রাখার সরকার হিসেবে? রাষ্ট্রের একরকম যদি বলি যে আপনি যদি পররাষ্ট্রমন্ত্রী মহোদয় এই কথাটি বললেন কিন্তু আরেকটি কথা বলেননি, যে কালকে যে আমেরিকায় আলাপটি হলো সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে বিএনপি সহ সকল দল যেন ক্ষমতায় আসে, আমরা এটা চাই নির্বাচনে আসে, হ্যাঁ, এবং সেই জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাওয়া হচ্ছে। খুবই ইন্টারেস্টিং ব্যাপার এটা জনাব হাবিব মিল্লাত, যে আপনারা এর আগে বিভিন্ন সময়ে কিন্তু যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মন্ত্রী তাদেরকে নিয়ে নানা রকম কটাক্ষ করেছেন, তাদের ব্যাপারে নানা রকম অসন্তোষ প্রকাশ করেছেন আমরা বিভিন্ন সময় দেখেছি, এখন কি সময় পাল্টে গেল তাদের সন্তুষ্টি বিবেচনায় রাখতে হচ্ছে কিনা, তাদের কাছে খানিকটা জবাবদিহিতার মতো বা সহায়তা চাইতে হচ্ছে? ব্যাখ্যাটা এরকম হবে, ভুল ব্যাখ্যা হয়েছে। আমরা দেখেছি বিএনপি জনগণ ছাড়া এই বিভিন্ন দূতাবাসে যে ধর্ণা দিচ্ছে, এবং আমরা দেখেছি যে গোপন বৈঠকে করছে তাদের পার্টি অফিসে, তাদের নেত্রীর কার্যালয়ে আমরা দেখেছি। সুতরাং সেটাই আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় বলার চেষ্টা করেছেন যে যদি আপনাদের কথা যেহেতু শুনবে তারা, জনগণের উপর ভরসা নাই, আপনাদের উপর ভরসা আছে, আপনি কাজটি করে দেন, তবুও আমরা চাই বিএনপি ক্ষমতা, বিএনপি নির্বাচনে আসুক, কারণ আপনাদের না বলে তো আসবে না, সাহস পায় না তো, সুতরাং সাহস দেন, এই কথাটাই হয়তো বলার চেষ্টা করেছেন। আচ্ছা আবু সাইদ খান, এই যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিদেশিদের কাছে সহায়তা চায় বা কোনো রকম অভিযোগগুলো জানায়, সেটা আমাদের রাজনীতিতে বিদেশিদের প্রভাব বাড়াতে আরও বেশি ভূমিকা রাখে বলে আপনি মনে করেন কিনা? প্রধান দুই রাজনৈতিক দলের নেতারাই বলেন যে অপর দলটি বিদেশিদের কাছে ধর্ণা দেয় বা নালিশ দেয়, কেউ কি এই দোষ থেকে বা এই অভিযোগ থেকে আসলে রেহাই পেতে পারে, এবং সেখানে আমাদের রাজনীতির চিত্র কি দাঁড়ায়? না, এটা আমাদের রাজনীতির একটা দুর্বলতার দিক যে আমরা আমাদের সমস্যাটা বিদেশিদের কাছে তুলে দেই, তাদের কাছে সালিশ নালিশ করি, এবং এই ঘটনার মধ্য দিয়ে বিএনপিকে সেই রাজনীতির নির্বাচনে ফিরিয়ে আনার প্রস্তাব দেওয়ার মধ্য দিয়ে সরকার অর্থাৎ ক্ষমতাসীন দল সেটা করছে, সেটা তো প্রমাণ হয়ে যায়। আর বিরোধী দলের পক্ষ থেকেও একাধিকবার এই ধরনের বক্তব্য, সালিশ নালিশ এবং যোগাযোগের প্রমাণ রয়েছে। অতএব ক্ষমতার প্রতিদ্বন্দ্বী দুই দল আওয়ামী লীগ এবং বিএনপি কেউ এই অপবাদ থেকে মুক্ত নয়। আমার বক্তব্য হচ্ছে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করেছি এবং স্বাধীনতার মানে 51 বছর অতিক্রম করছে, এই সময় আমরা আমাদের অর্থাৎ কারো দিকে না তাকিয়ে, সেদিন আমেরিকার দিকে তার না তাকিয়ে, তার সপ্ত নৌবহরকে কেয়ার না করে আমরা আমাদের স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এবং এই জন্য ছিনিয়ে এনেছি যে জনগণের ভাগ্য জনগণ নির্ধারণ করবে এবং দেশ জনগণের ইচ্ছা পরিচালনা করবে। এটা নিয়ে রাজনীতির বিতর্ক হতে পারে, দলগুলোর মধ্যে বৈঠক হতে পারে, আন্দোলন হতে পারে, কিন্তু বিদেশিদের কাছে এই ধরনের ধর্ণা দেওয়াটা এটা একটা স্বাধীন দেশের জন্য সম্মানজনক ব্যাপার নয়। আমরা আশা করব যে আমাদের রাজনৈতিক নেতৃত্ব এই ধরনের বিদেশিদের কাছে হাত বাড়ানো
এবং এই ধরনের এখানে কিছু পরিবর্তনও লক্ষণীয়। আমি যেটা হাবিব মিল্লাতকে বলবারও চেষ্টা করছিলাম, কৃষিমন্ত্রী যেমন বলছেন যুক্তরাষ্ট্র যেহেতু গুরুত্বপূর্ণ দেশ, আন্তর্জাতিক রাজনীতিতে তাদের প্রভাব রয়েছে, আমাদের পোশাক খাতের বড় বাজার এগুলো বিবেচনা রাখতে হয়, তারা যাতে অসন্তুষ্ট নয় এই বিষয়গুলো বিবেচনায় রাখার একটা ব্যবস্থা থাকতে পারে, বাস্তবতা থাকতে পারে। আমাদের নেতারা অর্থাৎ যদি বলি যে আওয়ামী লীগের নেতারা মূলত একসময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মন্ত্রী তাদের কাউকে দুই আনার মন্ত্রী বলেছেন, নানাভাবে তাদেরকে শ্লেষ করারও চেষ্টা করেছেন, এখন সময় পাল্টেছে কিনা, অর্থাৎ রাজনীতিতে সরকারের উপর এমন কোনো চাপ বা এমন কোনো পরিবর্তন এসেছে বলে কি আপনার মনে হয় যাতে তাদের এই বিষয়গুলো নিয়ে এত নিবিড় কথোপকথনে যেতে হচ্ছে? না, চাপ তো একটা আছে, নিষেধাজ্ঞা জারির মধ্য দিয়ে একটা চাপ চেয়েছে এবং এটা তো অস্বীকার করার ব্যাপার নাই, এবং সেই চাপটা বাংলাদেশ এই ব্যাপারটা নিয়ে আমলে নিয়েছে এবং এই ব্যাপারে লবিস্ট নিয়োগ করেছে, পররাষ্ট্রমন্ত্রী ছুটে গেছেন এবং বিভিন্ন পদ্ধতিতে যুক্তরাষ্ট্রকে কনভিন্স করার তো চেষ্টা হচ্ছে। আর একটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র তো ক্ষমতাধর রাষ্ট্র এবং তার একটা ভূমিকা রয়েছে, ইন্টারন্যাশনাল বিভিন্ন ফোরামে তার ভূমিকা রয়েছে, বাংলাদেশের সাথে বাণিজ্যিক এবং অন্যান্য সম্পর্ক তো রয়েছে, তো এই বিষয়গুলো অর্থাৎ যুক্তরাষ্ট্রকে কোনো দেশেই আমাদের দেশের নেতৃবৃন্দ এবং বিশেষ করে সরকার বিরোধী দলের নেতৃবৃন্দ অনেক সময় তারা বিভিন্ন রাষ্ট্র সম্পর্কে যখন তারা কোনো মন্তব্য করে তখন এমন সব মন্তব্য করেন কিংবা এমন সব জবাব দেন যেটা হাস্যকর, যেটা মানায় না এবং যেটা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত, কিন্তু আমার মনে হয় ওই ধরনের মন্তব্য আমরা শুনেছি, ওই ধরনের বড় শক্তিকে নিয়ে আমরা ঠাট্টা মস্করা শুনেছি, এটা আমার কাছে মনে হয় কূটনৈতিক শিষ্টাচারের বিষয় নয়। কূটনৈতিক শিষ্টাচারে সব রাষ্ট্র তার প্রতি সম্মান রেখে কথা বলা উচিত এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতি সাংবিধানিকভাবে সংবিধানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়, অতএব সব রাষ্ট্রের সঙ্গেই তার সম্পর্ক বজায় রাখবে, এই জায়গা থেকেই আমাদেরকে অগ্রসর হতে হবে। বাংলাদেশ কোনো জোটের অন্তর্ভুক্ত রাষ্ট্র নয়, জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণ করছে, এটা মাথায় রেখেই আমাদেরকে অগ্রসর হতে হবে। অগ্রসর হতে হবে বলছেন, আর আলোচনা করতে চাই তবে একটা বিরতি থেকে ফিরে, সবাই সঙ্গে থাকবেন, নিশ্চয়ই একটু পরে ফিরে আসছি আমরা। আবারও স্বাগত আমজনতায়। আজকের বিষয় ভোট নিয়ে নয় আলাপ, আমাদের সঙ্গে রয়েছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন। জনাব মোশাররফ হোসেন, আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনাদের মহাসচিব বলেছেন যে বিএনপিকে নির্বাচনে আনতে যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছেন একরকম বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, এটাই প্রমাণ করে যে তারা বিরোধীদের বিদেশিদের কাছে ধর্ণা দেয়। এখন আপনাদের মহাসচিব তো এর আগে চিঠি লিখেছিলেন এবং চিঠি লিখেছিলেন মূলত সেখানে উন্নয়ন সংস্থাগুলোর কাছে লিখেছিলেন, এবং শেষ বাক্যটি যদি আমি অনুবাদ করে বলতে যাই, বাংলাদেশকে যে সাহায্য দেওয়া সেটাকে একটা একরকম অস্ত্র হিসেবে ব্যবহার করতে বলেছিলেন। ফলে এই অভিযোগের জায়গা থেকে আপনাদেরও তো নিষ্কৃতি নেই, একপাক্ষিক অভিযোগ কেন চাপাচ্ছেন? আর তথ্যমন্ত্রী কালকে বলছিলেন বিএনপি নাকি চুপসে গেছে এই যে বাইডেন প্রধানমন্ত্রীকে চিঠি পাঠাচ্ছেন এবং নতুন করে সম্পর্ক তৈরি হয়েছে এই জায়গা থেকে, আপনারা যে খুব খুশি হয়ে উঠেছিলেন নাকি তার ভাষায় এর আগে নিষেধাজ্ঞা শোনানোর বিষয়ে? মিস্টার সমুদ্র, আসলে আমাদের যারা রাষ্ট্র পরিচালনায় আছে তাদের একটা দায়িত্ববোধ থাকা উচিত। আপনি জানেন যে আমাদের স্বাধীনতার আমরা সুবর্ণ জয়ন্তী পালন করছি, সাধারণ রাষ্ট্রীয় একটি সৌজন্যতাবোধ আছে, এই স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমেরিকার রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা পাঠিয়েছেন, এটা কিন্তু প্রথা, একটা কাস্টম। সুতরাং এইটাকে যদি আপনি গভর্নমেন্টকে স্বীকৃতি বলেন অথবা গভর্নমেন্টকে সাপোর্ট বলেন, তাইলে আমি জানি না হাসান মাহমুদ সাহেবরা কী বোঝাতে চাচ্ছেন। আর আরেকটি কথা বললেন আপনি বিদেশিদের কাছে ধন্যবাদ দেওয়া, এইটা তো আসলে আওয়ামী লীগের পূর্ব একটা স্বভাব। আপনি দেখবেন আমি মনে আওয়ামী লীগ যখন 1996 থেকে 2001 ক্ষমতায় ছিল, এখানে সাইদ ভাই আছে, সাইদ ভাই জানার কথা যে তখন বিল ক্লিনটন বাংলাদেশে এসেছিলেন, তখন আওয়ামী লীগের তথ্য মন্ত্রণালয় থেকে পুস্তক ছাপিয়ে বাংলাদেশ একটি জঙ্গলি রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে এই ধরনের একটা পুস্তিকা কিন্তু তৎকালীন ক্লিনটনকে তারা হস্তান্তর করেছিলেন, আপনাদের এখানে সাইদ ভাই হয়তো মনে থাকার কথা। অর্থাৎ আওয়ামী লীগ বোঝাতে চাচ্ছে যে এই যে বাংলাদেশটাকে যদি দমন করতে হয়, বাংলাদেশের যদি রাষ্ট্রীয় ক্ষমতা নিতে হয়, তাহলে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের চালানোর মতো আর কোনো ক্ষমতা নেই। আপনি এমনিভাবে নানাবিধ তারা করে, আর আরেকটি বিদেশিদের হস্তক্ষেপ আমি বলি না, বরং আমরা বাংলাদেশে এখন একটা গ্লোবাল ভিলেজে আমরা আছি, আমাদের নানাবিধ ডেভেলপমেন্টের সাথে আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলি জড়িত। আপনি দেখবেন যে আমেরিকায় যে পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে আমাদের যে সংলাপ হয়েছে সেখানে বিনিয়োগের বিষয় নিয়ে কথা হয়েছে, বাংলাদেশের জ্বালানি ক্ষেত্রে আমেরিকার একটি বিরাট বিনিয়োগ রয়েছে, আমাদের রোহিঙ্গাদের ক্ষেত্রে তাদের একটা বিরাট সাহায্য রয়েছে। এছাড়া ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, অন্যান্য দেশগুলি বলেন, আমাদের বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে তাদের একটি বিরাট ভূমিকা রয়েছে। সুতরাং বাংলাদেশের যদি শাসন ব্যবস্থা কোনো বিঘ্ন
ঘটে, বাংলাদেশের যদি কোনো রাষ্ট্র যেমন শ্রীলঙ্কার মতো একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়, তাহলে কিন্তু বাংলা এই যে যারা আমাদের ডেভেলপমেন্ট যাদের বিনিয়োগ আছে তাদের সাংগঠনিক সম্পাদক বলেছেন শ্রীলঙ্কার মতো হতে চলেছে দেশে গণতান্ত্রিক সরকার না থাকায়। শ্রীলঙ্কার সঙ্গে আমাদের মিল টানার মতো বাস্তবতা কি আদৌ আছে? আপনারা রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য যে কোনো উদাহরণই কি ব্যবহার করবেন? না না, আমি একটু বলি সৌমিত্র, আমি একটু বলি আপনাকে। আপনি আজকে শ্রীলঙ্কা কেন এটা হয়েছে, শ্রীলঙ্কাতে হয়েছে অপরিকল্পিত বিনিয়োগের কারণে কিন্তু শ্রীলঙ্কা এমন অবস্থা হয়েছে। আপনি দেখবেন তারা গভীর সমুদ্র বন্দর করেছে, যেটার কোনো কার্যকরিতা তাদের নাই। তারা যেই টাকা ইনভেস্ট করেছে তার রিটার্ন আসতেছে না, যার জন্য চীনকে দিয়ে দিতে বাধ্য হয়েছে। আজকে দেখবেন আপনারা বিমানবন্দর করেছে তারা, সেই বিমানবন্দর থেকে কিন্তু রিটার্ন আসতেছে না, বিমানবন্দর এখন প্রায় পরিত্যক্ত অবস্থায় বিরাজ করছে। তারা আজকে বিনিয়োগের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে তারা ট্যাক্স কমিয়ে দিয়েছে। এখন বাংলাদেশের অবস্থা আপনি দেখেন, বাংলাদেশে যেই বড় বড় প্রকল্পগুলি নিয়েছে সে সকল প্রকল্প কি লাভজনক? না, নিশ্চয়ই লাভজনক না। আপনি পারমাণবিক রূপ যে বিদ্যুৎ কেন্দ্র, সে ইতিমধ্যে বিশেষজ্ঞরা বলতে শুরু করেছে এইটা বাংলাদেশের জন্য একটি শ্বেতহস্তি হিসাবে আগামী দিনে পরিণত হতে পারে। আজকে আপনি দেখেন পদ্মা সেতু আমাদের জন্য লাভজনক হয়তো, কিন্তু যে রেল সেতু করছে পদ্মা সেতুতে আমরা 32,000 কোটি টাকা ব্যয় করছি, কিন্তু রেল সেতুতে পদ্মার সেখানে 50,000 কোটি টাকা আমরা ব্যয় করছি। সেখানে অবকাঠামো, সেখান থেকে রিটার্ন হওয়া আমাদের কোনো সুযোগ নাই। তারপর আপনি রামু পর্যন্ত যে রেল লাইন করা হচ্ছে, আপনি মিয়ানমার সাথে আমাদের কোনো বাণিজ্য নাই অথচ সেখানে 12,000 কোটি টাকা ব্যয় করা হচ্ছে। এই সকল প্রকল্পগুলি আজকে লাভজনক না হয়ে একসময় বাংলাদেশের জন্য বার্ডেন হয়ে দাঁড়াতে পারে, যার জন্য শুধু আমরা বিএনপি না, বাংলাদেশের বহু বিশেষজ্ঞরা বলছে যে এই সকল বিষয়ে যদি বাংলাদেশ সতর্ক না হয় আগামী দিনে শ্রীলঙ্কার পরিণতিও আমাদের ভোগ করতে হতে পারে। বাস্তবতার নিরিখে যে কোনো কিছু আমাদের বিশ্লেষণ করতে হবে। আচ্ছা বুঝতে পেরেছি। জনাভাবি মিল্লাত, আপনি কি বলবেন? না, আপনারা যেভাবে দেশ চালাচ্ছেন তাতে বাংলাদেশের পরিণতি শ্রীলঙ্কার মতো হতে পারে বলে ওনারা মনে করছেন। আপনার বক্তব্য শুনতে আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে। আজকে একজন বিএনপি তাকে গ্রেফতার করা হয়েছে লিফলেট বিতরণকালে, কোনোরকম জঙ্গি কর্মসূচি বা অন্য কিছু নয় সেখানে। তো সেই জায়গায় তার যে মামলা সেটা 2020 সালের মামলা, 2 বছর আগের মামলা, এখন গ্রেফতার করতে হলো। মামলা থাকলেও যদি চুপচাপ থাকেন তাহলে গ্রেফতার করা হবে না, কিন্তু আন্দোলনে সক্রিয় হলেই তাকে ধরা হবে, বিষয়টা এমন কি না? যদি কেউ ভাবেন অযৌক্তিক হবে কি? কে কি ভাবলো সেটা তো আসলে সরকারের সবসময় ভাবা সম্ভব হয় না, আইন নিয়ে চলতে হয়। যদি কোনো কারণে আইনের ব্যত্যয় হয় সারাদিনে হইচই হয়ে যায়। একজন যিনি মামলার আসামি, এখনো বিচার হয়নি, আমি তাকে দোষী সাব্যস্ত করছি না, কিন্তু তার নামে ওয়ারেন্ট আছে এটা আমরা সবাই জানি, আর এখানে যারা আমরা আছি এবং দর্শকরা জানি, যদি কারো নামে ওয়ারেন্ট থাকে তাহলে হয় তাকে জামিনে থাকতে হবে অথবা তাকে অ্যারেস্ট করবে। ওনার জামিনটি গত বছর বাতিল হয়ে গিয়েছিল অগস্ট মাসে, সুতরাং উনি যখন বাইরে এসেছেন তখন পুলিশের সামনে পড়েছে, তাকে অ্যারেস্ট করা ছাড়া কোনো গত্যন্তর নাই। হয়তো বা কয়দিন পরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সে হয়তো জামিন পেয়ে বেরোয় আসবে, কিন্তু তার অর্থ যদি এখন ওয়ারেন্টভুক্ত আসামিদের যদি আমরা সরকার অ্যারেস্ট না করে তাহলে কি দেশে আইন শৃঙ্খলা ঠিক থাকবে? থাকবেই না। আবার অর্থ যদি এমন হয় যে ওয়ারেন্ট আছে কিন্তু তিনি বাসা বাড়িতে চুপচাপ আছেন, তখন তাকে ধরা হচ্ছে না, কিন্তু তিনি বাইরে এলেন অ্যাক্টিভ হলেন তখন ধরা হচ্ছে, তখন কোনো এটা আবারও ব্যাখ্যাটা অন্যভাবে দেওয়া হচ্ছে। আচ্ছা, পুলিশকে তো তাকে আসামিকে পেতে হবে, না পাওয়া পর্যন্ত তাকে অ্যারেস্ট করা। এখন যদি কেউ কোথাও লুকিয়ে থাকে, যেমন এই যে বোতল চৌধুরী ধরা পড়লো গতকালকে, ওনাকে তো আসলে উনি তো পালিয়েছিলেন এবং কিছুদিন অন্য দেশের বাইরেও ছিলেন, সেই সময়টা কি তাকে কি ধরা সম্ভব? কিন্তু আজকে ধরেছে, গতকালকে ধরেছে, আজকে পালিয়ে যাওয়ার কথা ছিল গতকালকে ধরেছে, এটা ভালো হয়েছে। আমরা মনে করি যে একটা খুনের হত্যা মামলার একটা বিচার হওয়ার জন্য তাই সে একটা গুরুত্বপূর্ণ আশা, গুরুত্বপূর্ণ সাক্ষী এবং গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, যার মাধ্যমে হয়তো এই হত্যা মামলার শাস্তির দ্রুত বিচারটা তাড়াতাড়ি হবে। আমি যে কথাটি বলছিলাম সেটা হচ্ছে যে জো বাইডেন যে চিঠিটি দিয়েছে, যদি 50 বছর অবশ্যই সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দিয়েছে, তাহলে তো প্রত্যেকটা রাষ্ট্র থেকে একটি আশার কথা ছিল এটা যদি রাজনৈতিক শিষ্টতা প্রক্রিয়া হয়ে থাকে। এখনো কিন্তু সবগুলো চিঠি এসে পৌঁছে নেই, সুতরাং আমি মনে করি অবশ্যই একটা সুযোগ, একটা চিঠি দিয়েছে এবং এটা সম্পর্ক বৃদ্ধি করার জন্য। এই চিঠি কিন্তু অন্য সময় অন্য দেশে যায় না। আর দ্বিতীয় চিঠি শ্রীলঙ্কার সাথে বারবার তুলনা করার চেষ্টা করে দেশকে আসলে ব্যর্থ করার চেষ্টা করা হচ্ছে, সেটি হচ্ছে কোনো অর্থনীতিবিদ আজকে পর্যন্ত কোনো পত্রপত্রিকায় আমি দেখিনি যে বাংলাদেশের যে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের তুলনা করে, তারা যে ঋণটি নিলে দেউলিয়া হওয়ার সম্ভাবনা আছে সেই 35%, আমি যতদূর দেখেছি, আমি অর্থনীতিবিদ না, সেই শ্রীলঙ্কা সেটা 16%-এর বেশি হয়ে 35% হয়ে গিয়েছিল, আমাদের দেশে সেটা হচ্ছে 11%-এর কাছাকাছি। সুতরাং সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আরেকটি ব্যাপার, একটা খুব
ভালো কথা বলেছেন মোশাররফ ভাই, যে যে প্রকল্পগুলি কাজে লাগবে না সেই প্রকল্পগুলি যদি করা হয় তাহলে ঋণগ্রস্ত দেশটি বিপদে পড়ে যায়, ঋণ শোধ করতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আজকে একটা কথা খুব স্পষ্টভাবে পার্লামেন্টে বলেছেন যে বাংলাদেশ এখন পর্যন্ত আজকে পর্যন্ত আল্লাহর রহমতে ঋণ খেলাপি হয় নাই, ভবিষ্যতে হওয়ার দরকার নাই। পদ্মা সেতু নিয়ে প্রশ্ন উঠতে পারে, কিন্তু আমি উত্তরবঙ্গের মানুষ, আমি জানি যমুনা নদীর উপরে বঙ্গবন্ধু সেতু আমাদের উত্তরবঙ্গকে পরিবর্তন করে দিয়েছে। হ্যাঁ, যমুনা নদী, যমুনা ব্রিজ ও বঙ্গবন্ধু সেতু হয়তো আমাদের প্রতিদিন সকালবেলা টাকা দেয় না, কিন্তু উত্তরবঙ্গ যে ফসল উৎপন্ন হয়, উৎপন্ন যে ব্যবসা বাণিজ্য যোগাযোগ ব্যবস্থা, সেটার যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এইটা একটা মিরাকল। এবং সাথে সাথে তার পাশ দিয়ে কিন্তু বঙ্গবন্ধু রেল সেতু আবারও হচ্ছে, এই কারণেই হচ্ছে নতুন করে এবং আগামী 23 উদ্বোধন হবে, যে যাতে রেলের সাশ্রয় এবং সুবিধাজনক ভাবে যাতায়াত করা সম্ভব হয় এবং পণ্য পরিবহন করা সম্ভব হয়। পদ্মা সেতুর ক্ষেত্রে একই ঘটনা। এবং আপনারা যে কথা বলেছে রামুতে রেল ট্রেক গেল কেন, বার্মার সাথে আমাদের কি সম্পর্ক, আমরা আসলে খোঁজ নিয়ে জানতে পারবো। বাংলাদেশিরাও রামুতে থাকে এবং রামুর মানুষও ট্রেনে চড়তে চায়, আমরা প্রত্যেকটি মানুষকে সমান সুযোগ দিতে চাই। তারপরে যদি বাইরের সাথে কানেকশন হয়, কোন দেশের সাথে আমাদের ট্রেন কানেকশন আছে, শুধুমাত্র ইন্ডিয়াতে একটা ট্রেন যায়, আর কোন দেশের সাথে ট্রেন কানেকশন আছে, কিন্তু সেই ট্রেন কানেকশন করার জন্য বিদেশ দেখার দরকার নেই। আমাদের ইন্টারনাল মার্কেট কিন্তু বিরাট বড়, 18 কোটি দেশের বিশাল একটা আমাদের ইন্টারনাল মার্কেট, এই মার্কেটটাও তো আমাদেরকে সবার জন্য বিস্তৃত করে দিতে হবে, না হলে একদিকে আলু উৎপাদন হয়ে পচে যাবে আর একদিকে আলুর যে দাম বাড়তে থাকবে। এই ধর একটা উদাহরণ দিলাম, ছোট্টখাটো একটা উদাহরণ দিলাম। সুতরাং এইটাকে সুষম বন্টন ব্যবস্থা আনার জন্য নদীপথ, রেলপথ এবং সড়ক পথের উন্নয়ন করা দরকার, যেটি এই সরকার পুরোপুরিভাবেই মনোযোগ দিয়ে করছে এবং আমরা আশা করছি যে এই কাজটি করবে। আরেকটি কথা হচ্ছে বাংলাদেশের জঙ্গিবাদ। এই জঙ্গিবাদ তো বিএনপির সময় উত্থান হয়েছে, যে যত কথাই বলুক নাই ইতিহাস তো অস্বীকার করার কোনো কারণ নাই। এবং 96-2001 যখন বিল ক্লিনটন যখন দেশে আসেন তখন কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, কিন্তু তার আগের সরকারের সময় যে আমরা দেখেছি দেশের জঙ্গিবাদের উত্থান হয়েছে সেটাই হয়তো জানানো হয়েছে, এবং সেটা জানানো তো দোষের কিছু না। এই ধরনের জানানোর জন্যই তো আজকে আমরা শান্তিতে আছি, সুখে আছি। জঙ্গিরা কোনো কিছু করার আগেই আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কিন্তু তাদের ধরতে পারে, তাদেরকে তাদের যে অপকর্ম সেটা বন্ধ করতে পারে, এটা কিন্তু আমাদের পক্ষেই সম্ভব হয়েছে। সুতরাং আমরা মনে করি যে এগুলো অবশ্যই, আর এটা হলো ইন্টারনেটের যুগ, আমরা কিছু জানাই না যায় পৃথিবীর সব মানুষ জেনে যাবে। হ্যাঁ, এখন যদি আমাদের অর্ধশিক্ষিত বা অন্য শিক্ষিত নেতৃবৃন্দ মনে করেন যে সাইবার কেবল আসলে আমাদের দেশের উন্নয়নের সমস্ত কিছু পাচার হয়ে যাবে, তাহলে কিন্তু সেই সাইবার কেবল কিন্তু আমাদের আবার কিনতে হয়েছে পয়সা দিয়ে, এবং তার যে উন্নয়ন তার দেখতে পাচ্ছেন এই যে আমরা মিটিংগুলো করছি, আপনাদের স্টুডিওতে না এসেও করছি, সারা দুনিয়াতেই করছি, এবং মানুষের জীবনযাত্রা আজকে কত সহজ হয়ে গেছে সেটা আপনারা জানতেই পারছেন। সুতরাং আমরা মনে করি যে এইসব এইসব ব্যাপারগুলো অন্তত প্রশংসা করা উচিত, আর সমালোচনা তো সরকারি দল বিরোধী দলকে করবে, বিরোধী দল সরকারি দলকে করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সবশেষ কথা হচ্ছে জনগণ কোনটা গ্রহণ করে আর জনগণ কোনটা গ্রহণ করে না সেটা বিবেচনায় আনতে হবে, বিবেচনায় আনতে হবে। জনাব আবু সাঈদ খান, আমরা রাজনৈতিক নানান বিষয় নিয়ে কথা বলছি, ভোটের নয়া আলাপগুলো আনবার চেষ্টা করছি। আজকেই যেমন একটা প্রস্তাবনার মতো রাখা হয়েছে ইসির কাছে, এবং সেখানে সারা দেশে একযোগে নির্বাচন না করে নির্বাচনটাকে জেলাভিত্তিক, জোনভিত্তিক, বিভাগভিত্তিক এরকম করে, অর্থাৎ একটা জায়গায় করলে সেটা রদবদল বলব অন্যান্য বিষয়গুলো আসলে যদি বলি সামাল দিতে সুবিধা হবে, এই নতুন প্রস্তাবনাকে কিভাবে দেখেন? না, এটা আমার কাছে মনে হয় যে এটা একটা ভালো প্রস্তাব, যে তাহলে মানুষ একটা জায়গায় তারা সেখানে কনসেন্ট্রেট করতে পারবে। তবে হয় কি, যেমন ভারতে সেটা রয়েছে, কিন্তু সেখানে আবার একটা সমস্যা আছে যে একবার ধরে বাক্সগুলোকে রক্ষা করা, তো আমাদের দেশে প্রশ্ন উঠতে পারে এই বাক্স কোথায় রাখবে, কার হেফাজতে রাখা হবে, এই প্রশ্ন কিন্তু আছে। এইটাও একটা মীমাংসা হওয়া দরকার যে ট্রেজারিতে এই বাক্স রাখা হলে সেইটি নিয়ে কোশ্চেন উঠবে কিনা, সেইটাও আমাদের বিবেচনা রাখা দরকার। তবে আর একটা প্রস্তাব উঠেছে এই প্রসঙ্গে আমি বলি, সেটা হলো যে আমাদের যেখানে হ্যাঁ প্রশাসনের কর্মকর্তাদের সহযোগিতা ছাড়া নির্বাচন করা যাবে না, কিন্তু যেখানে ইলেকশন কমিশন আছে, জেলা পর্যায়ে ইলেকশন কমিশন আছে, সেখানে কেন ডিসি সেখানে রিটার্নিং অফিসার হবে, সেখানে কিংবা এডিসি কেন থানা পর্যায়ে রিটার্নিং অফিসার হবে, সেখানে তো ইলেকশন কমিশনের কর্মকর্তা রয়েছে। বাকি জায়গায় অন্য দায়িত্বের ক্ষেত্রে যুক্ত হতে পারে, তবে ইলেকশন কমপক্ষে রিটার্নিং অফিসারের দায় দায়িত্ব নির্বাচন কমিশনের সদস্যরাই, মানে নির্বাচন কমিশনের নিয়োগকৃত ব্যক্তিরাই করতে পারে বলে আমার মনে হয়। থানা পর্যায়ে পর্যন্ত সেটা করা সম্ভব, মানে উপজেলা পর্যায়ে পর্যন্ত করা সম্ভব, এটা ভেবে দেখা উচিত বলে আমি মনে করি। আচ্ছা, জনাব মোশাররফ হোসেন,
আপনাদের স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায় বলেছেন, ঈদের পরে বা আগে না ঐক্যবদ্ধ হয়ে সবসময় আন্দোলন গড়ে তোলার প্রস্তুতি রাখতে হবে। এই ঈদের পরের আন্দোলন নিয়ে বিএনপির যে অবস্থান সেটির অবসান হতে চলেছে না, এবার আসলে নির্ধারণ করা যাচ্ছে কোন ঈদের পর কেমন আন্দোলন হবে, আদৌ সেই ব্যাপারে আপনাদের কোনো ভাবনা আছে কিনা, তেমন বাস্তবতাও কি রয়েছে বাংলাদেশে ব্যাপক হারে ওই রকম আন্দোলন গড়ে তোলার, বা সেটা আপনাদের পুরো যে আন্দোলন সেগুলোর অভিজ্ঞতাও তো খুব যে সুখকর তা নয়। না মিস্টার সমুদ্র, আপনি এর আগের পর জনাব মিল্লাদ ভাইকে একটি প্রশ্ন করেছিলেন যে আজকে দেখেন যে সামান্য লিফলেট বিতরণের সময় আমাদের নেতা জনাব ইঞ্জিনিয়ার ঈশাকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ দেখেন একটা সরকার কতটুকু অসহিষ্ণু, কতটুকু কর্তৃত্ববাদী যে সামান্য লিফলেট বিতরণকেও তারা সহ্য করতে পারছে না, যার কারণে আপনি বলবেন যে আন্দোলনের, যে আমরা তো আন্দোলনের মধ্যে আছি, আমরা প্রতিনিয়ত এই সরকারের অনৈতিক কর্মকাণ্ড, এই সরকারের অগণতান্ত্রিক অ্যাক্টিভিটি, এই সরকারের দুর্মূল্যের ঊর্ধ্বগতি, এই সরকারের যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নানাবিধ বিষয়ে কিন্তু প্রতিনিয়ত আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে আছি। সুতরাং আমরা আন্দোলনে নাই এই কথাটি বলা কিন্তু সঠিক হবে না। আমরা আন্দোলনে আছি, জনগণকে সুসংগঠিত করছি, কিন্তু এই জনগণকে সুসংগঠিত করার রায়টা পাওয়ার তো আপনাকে একটা মাধ্যম থাকতে হবে, সেই মাধ্যম তো বাংলাদেশ থেকে নির্বাসিত হয়ে গেছে, সেটা নির্বাচন, সেটা গণরায়, সেই গণরায় তো নেওয়ার বাংলাদেশে কোনো সুযোগ নাই, কারণ বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটাকেই ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষের মতামতকে যে আপনি দৃশ্যমান দেখবেন সেইটাকেই আজকে করতে দেওয়া হচ্ছে না। আজকে যদি যখন জনসভা করার পারমিশন দেওয়া হচ্ছে না, মানববন্ধন করলে সেখানে হামলা করা হচ্ছে, সেখানে বিক্ষোভ মিছিল করলে সেখানে পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্যাতন করে, আওয়ামী লীগের দলীয় ক্যাডাররা আক্রমণ করে, সারা বাংলাদেশে তো আপনি একটা বিভীষিকাময় অবস্থা তৈরি করেছেন। সুতরাং জনগণের রায় অথবা আন্দোলনের সুফলটা দেখার যে সুযোগ সেইটা আপনি বাংলাদেশে কোথায়, সেটা তো নাই, যার কারণে আজকে আপনি দেখবেন, আপনি বলবেন তাহলে আপনারা কি আজীবন আন্দোলন মোশাররফ হোসেন, আর চারটা ঈদ আপনারা পাবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে, কোন ঈদের পরের আন্দোলন আসলে আপনাদেরকে সেই জনগণের ম্যান্ডেট আছে আপনাদের সঙ্গে এবং আপনারা নতুন দাবি দাওয়া নিয়ে আসলে যেতে পারবেন বলে মনে করেন, তেমন বাস্তবতা তৈরি হবে আদৌ? না, আপনি আপনাকে একটা কথা বলি, যে আপনি যদি বলেন যে আমাদের শুধু ম্যান্ডেট আছে কিনা, অবশ্যই ম্যান্ডেট আছে, আমি তো এটা জোর গলায় বলতে চাই, কারণ আপনি এই সরকারের একটা মাত্র জায়গা আছে সেটা হলো নির্বাচন। আপনি দেখেন জনগণ নির্বাচন থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে, জনগণ নির্বাচনে ভোট দিচ্ছে না, জনগণ কেন্দ্রে যাচ্ছে না, আওয়ামী লীগের প্রার্থী অথবা আওয়ামী লীগ আজকে এই যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটা বিজয়ী হওয়ার একটা কিন্তু হিড়িক পড়ে গেছে বাংলাদেশে, এইটা কি আপনি, আমি অথবা সাঈদ ভাই অথবা মিল্লাদ ভাইয়ের জীবনে কখনো দেখেছেন যে ইউনিয়ন পরিষদে যেখানে একজন চেয়ারম্যান ইলেকশনের জন্য 8 জন 10 জন 20 জন 25 জন ক্যান্ডিডেট হয়, সেখানে বাংলাদেশের 400 লোক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যায়, এটা কি চিন্তা করার বিষয়? 1600 মেম্বার চেয়ারম্যান বাংলাদেশে নির্বাচিত হয়ে যায়, এইটা আমরা কখনো দেখেছি? সুতরাং জনগণ যে এই সরকারের প্রতি একটি অনাস্থা দিয়েছে এগুলি একটি তারই প্রমাণ, যার কারণে আমরা বলতে চাই এই সরকার শুধু ক্ষমতায় থাকার জন্য আজকে যেভাবে ইঞ্জিনিয়ার ঈশাককে গ্রেপ্তার করেছে, সারা বাংলাদেশে আপনি খোঁজ নিয়ে দেখেন বিএনপির যেখানে কর্মসূচি দেওয়া হয়, বিএনপির যেখানে প্রোগ্রাম দেওয়া হয়, বিএনপির যেখানে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হয়, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে প্রতিনিয়ত প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে, এইটাই বাংলাদেশের বর্তমান বাস্তবতা। জনভাবী মিল্লাত এমপি কি বলবেন নির্বাচন নিয়ে? আপনারা যে বক্তব্য রাখেন প্রায় উল্টো রকমের বক্তব্য বলতে হবে বিএনপির তরফে, এখন এমন জায়গায় সরকারি দল হিসেবে আপনারা সামনের দিনে রাজনীতি আসলে কীভাবে পরিচালনা করবেন যদি মুখোমুখি অবস্থানে থেকে আগামী নির্বাচনে যাওয়া হয়, যেটি অনেকেই বলছেন যে সবার চোখ এখন বাংলাদেশের দিকে, বিএনপি নেতারা তো বলছেনই যে এবার আর আগের মতো করে আপনারা পার পাবেন না, আপনাদের দিক থেকে বক্তব্যটা কি, আগের মতো যদি নির্বাচন হয় পার পাবেন আপনারা? নির্বাচন আমরা সবসময় জনগণের উপর নির্ভর করি, জনগণ যদি আমাদের চায় আমরা অবশ্যই সুন্দরভাবে পার পাবো, আর যদি জনগণ আমাদের না চায়, অতীতেও হয়েছে আমরা ছেড়ে দিয়েছি, সুতরাং এ ব্যাপারে তো আসলে আমরা কথা বলে লাভ হবে না, জনগণ কি চায় সেইটা দেখতে হবে। আমি শুধু একটা অপব্যাখ্যার কথা বলি, সেটি হচ্ছে যে লিফলেট বিতরণ করছিল ইশরাক আজকে, জনাব ইশরাক, তার সাথে অনেকেই কিন্তু লিফলেট বিতরণ করছে, তারা কিন্তু অ্যারেস্ট হয়নি। তার অর্থটি হচ্ছে যে লিফলেট বিতরণ করার দোষের কিছু নয়, তার অর্থ হচ্ছে ওয়ারেন্টভুক্ত আসামি যদি লিফলেট বিতরণ করে, সে অ্যারেস্ট হলে তাকে লিফলেট বিতরণকে তাকে উপলক্ষ হিসেবে ধরা যাবে না। দ্বিতীয়টি হচ্ছে নির্বাচন ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা সম্বন্ধে সত্যিকার অর্থে বাংলাদেশের নির্বাচন অবস্থা যে অবস্থা শুরু হয়েছে, আমাকে তো আসলে আপনারা সবসময় বর্তমান নিয়ে কথা বলি বা নিকট অতীত নিয়ে কথা বলি, কিন্তু নির্বাচন ব্যবস্থাকে কারা ধ্বংস করলো
কিভাবে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস হলো, কিভাবে সামরিক আইন প্রশাসক থেকে প্রেসিডেন্ট হলো, কিভাবে হানা ভোট হলো, কিভাবে সেই হানা ভোট থেকে প্রেসিডেন্ট করে আবার জাতীয় সংসদ নির্বাচন করলো, আবার রাষ্ট্রপতিকে বন্দুকের নল দেখিয়ে আর একজন সামরিক আইন প্রশাসক হয়ে গেলেন, রাষ্ট্রপতি হলেন, এইগুলোর দিকে তো বিবেচনা করতে হবে। মানুষের অন্যায় যখন শিকড় থেকে শুরু হয় তখন এই অন্যায়টাকে দূর করতে অনেক অসুবিধা আছে। বাংলাদেশের এই অসুবিধাটা দূর করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ, আগেই বলেছি, জনগণ চাইলে ক্ষমতা থাকবে, জনগণ না চাইলে। আরেকটি কথা বারবার আজকাল শুনতে পাচ্ছি, সেটি হচ্ছে পারমিশন নিয়ে আন্দোলন করতে হবে। এটা আমার একটু যেন কেমন লাগে, কি জন্য লাগে, যে ধরেন 73-74 বছর বয়স আওয়ামী লীগের আজকে, সেই সময়টিতে তারা পাকিস্তানের আমলের সামরিক শাসক, বাংলাদেশের সামরিক শাসক, বাংলাদেশের অগণতান্ত্রিক সরকার, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার, সকলের বিরুদ্ধে কিন্তু আন্দোলন করেছে। তারা কিন্তু জনগণকে সাথে কিনে আন্দোলন করার জন্য তাদের সেই পারমিশনের প্রয়োজনটি হয়নি। কিন্তু এখন যদি কেউ জনগণকে সাথে না নিয়ে আন্দোলন করতে চায়, তারা পারমিশনকে একটা অজুহাত হিসেবে ব্যবহার করেছে যে আজকে আমরা মানবিনীতি ভালো হয়নি, আমরা পারমিশন পেতে দেরি হয়ে গেছে। সেটাও কিন্তু বিবেচনা করে দেখতে হবে জনগণ কোথায় জনগণের কার সাথে আছে। সুতরাং আমরা মনে করি রাজনৈতিক ক্ষেত্রে প্রত্যেকেরই সমর্থন আছে, কারো কম কারো একটু বেশি, সেই কম বেশিটা বুঝে রাজনীতিটি করলে এবং তার অবস্থান থেকে রাজনীতি করলে ক্ষমতায় যায় অবশ্যই রাজনীতি করে, ক্ষমতায় যে জনগণের সেবা করার ইচ্ছা সকলেরই আছে, তার অর্থ এই না যে ক্ষমতাটা আমরা মানে অন্য দল যেভাবে ক্ষমতা আসবে সেইভাবে গ্রাউন্ড প্রস্তুত করে দিতে হবে। আরেকটা কথা বলা হয়েছে যে নির্বাচনের সময় গ্রাউন্ড প্লেইং ফিল্ডের কথা বলা হয়েছে, যে ওই যে বলা হলো যে এমপিরা দায়িত্বে থাকে, এমপিরা এই আর পালন করে, অথচ স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি মহাসচিব পর্যন্ত যাচ্ছেন নির্বাচনী ক্যাম্পেইনে, অথচ আওয়ামী লীগের কোনো এমপিও যেতে পারে না কোনো স্থানীয় সরকার নির্বাচনে। এটাও তো আসলে লেভেল প্লেইং ফিল্ড কিনা এটাও দেখতে হবে। সুতরাং কিছু কিছু অসুবিধা তো আছেই, সবার জন্য অসুবিধা আছে, অসুবিধাটা মেনে আমরা কিছু অসুবিধা আছে বলছেন। আবু সাইদ খানের কাছে যাই তাহলে, একেবারে শেষ সময়ের জন্য হবিব মিল্লাত। আবু সাইদ খান, অনমনীয় অবস্থান বোঝাই যায় বাংলাদেশের রাজনীতিতে, এই সংস্কৃতি আসলে দীর্ঘদিন ধরে চলছে। তো সামনের নির্বাচন বলুন, নির্বাচন এখনও বেশ খানিকটা দূরে রয়েছে, কিন্তু নির্বাচন বা ভোট নিয়ে নানান রকম আলাপ কিন্তু শুরু হয়ে গেছে। কি মনে হয় যে এবারের ভোটকে কেন্দ্র করে উত্তেজনা, আগ্রহ এসব কি একটু বেশি, সেটার কি কোনো বিশেষ কারণ রয়েছে, এবং সেখানে আসলে রাজনৈতিক দলগুলোর শেষ পর্যন্ত অবস্থান কি হতে পারে, একটু সংক্ষেপে শুনি। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে বিগত দিনের, যেমন বিগত নির্বাচন একটা ত্রুটিপূর্ণ নির্বাচন ছিল, সেটা কিন্তু ক্ষমতাসীন দলও স্বীকার করে। এখানে পরস্পর যেমন বিএনপি আওয়ামী লীগকে দায়ী করে, আওয়ামী লীগ বলে তাদের মতো করে ব্যাখ্যা দেয়, কিন্তু নির্বাচনটা যে ত্রুটিপূর্ণ ছিল এই ব্যাপারে বোধহয় অস্বীকার করার ব্যাপার নেই। তো এখন একটা সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যাপারে সবাই আগ্রহী, এবং সেই গ্রহণযোগ্য নির্বাচন কিভাবে হতে পারে এটা নিয়ে বিভিন্ন রকম প্রস্তাব মাঠে রয়েছে। সরকার তার অবস্থান স্পষ্ট করছে, বিরোধী দল মাঠে নেমেছে আন্দোলন করার চেষ্টা করছে, অতএব স্বাভাবিকভাবে নির্বাচন মানেই তো একটা উত্তেজনা। নির্বাচন যেমনই একটা উৎসব তেমনই একটা উত্তেজনার বিষয়ও, তো নির্বাচনের রাজনীতি আবার সরগরম হয়ে উঠবে। এবং তবে একটা জিনিস আমার কাছে মনে হয় যে জনগণ চাইছে, এবং জনগণের চাওয়াটাকে সব দলেরই গুরুত্ব দিতে হবে, যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হোক, অংশগ্রহণযোগ্য নির্বাচন। হ্যাঁ, সব রাজনৈতিক দল সেই গুরুত্ব দেবে নিশ্চয়ই, এবং তার প্রতিফলন হয়তো রাজনৈতিক কর্মকাণ্ডে এবং আগামী দিনগুলোতে দেখা যাবে বাংলাদেশের রাজনীতিতে। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে যুক্ত হওয়ার জন্য আজকের আমজনতা, এবং যারা দর্শক যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাতে চাই। ভালো থাকবেন সবাই, এবং মনে রাখবেন আমজনতার শক্তি বড় শক্তি।